হ্যালো বন্ধুরা আমি আরাফাত তান্নুম শহীদ সৌরাদি মেডিকেল কলেজের ক্যাম্পাস টিউনার আর আমার সাথে আজকে আছে বন্ধু জুবাইয়ের আমরা শহীদ সৌরাদি মেডিকেল কলেজের এস এইচ থ্রি ব্যাচ হ্যালো আচ্ছা এখন হচ্ছে কি মাস ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস আমরা সবাই জানি যে ভাষার মাস একুশে ফেব্রুয়ারি সামনে আসছে তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আড্ডা দিতে চাচ্ছি না আমাদের কিছু প্রিয় মুখ আমাদের ক্যাম্পাসের কিছু প্রিয় ভাইয়া তাদের সাথে আমরা আড্ডা দিব আজকে তো আজকে আমাদের সাথে প্রথমেই যার সাথে আমরা কথা বলবো তিনি হচ্ছেন আমাদের সুয়েছ ওয়ার্ডি মেডিকেল কলেজের এসএসডি ব্যাচ এসএসডি টু ব্যাচের আমাদের জয়নাল আবিদিন ভাইয়া তো আমরা প্রথমেই ভাইয়ার কাছে চলে যাব কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা ভাইয়া আমি বিশেষ করে হচ্ছে ভাইয়াকে প্রথম চিনি ফেসবুকের গল্প পড়ে ভাইয়া হচ্ছে একজন নিয়মিত গল্প গল্প লেখক ফেসবুকে উনি লেখেন এবং সবগুলা গল্পই অসাধারণ হয় আমার কাছে অন্তত তাই লাগে আচ্ছা ভাইয়া আপনার কাছে কোয়েশ্চেন করব সেটা হচ্ছে মেডিকেলে এত কিছুর মধ্যে এত কিছু থাকতে মানে যেমন একজন নাচে গান গায় কবিতা আবৃত্তি করে নাটক করে আপনি কেন লেখালেখি করেন আপনার এটার পিছনে কারণটা কি আমরা তাই জানতে চাচ্ছি এটার কারণ খুব সিম্পল কারণ হচ্ছে আমি বাকিগুলো পারি না আমি এটা পারি এটা হচ্ছে কারণ আর তারপর হচ্ছে গিয়ে নাচ গান সবাই যদি করে তাহলে অডিয়েন্স কে থাকবে সেটা একটা কোয়েশ্চন আর সেই জায়গায় হচ্ছে লেখালেখিটা অনেকটা অনেকটা কমফোর্টেবল একটা জায়গা যে ঘরের মধ্যে বসে নিজের চেয়ার টেবিলের মধ্যে বসে কোনো প্রকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিস ছাড়াই কোনো প্রকার পরিশ্রম ছাড়াই হচ্ছে লেখালেখি করা যাচ্ছে এবং হচ্ছে গিয়ে তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষের সাথে সবচেয়ে ভালো হচ্ছে কমিউনিকেশন করা যাচ্ছে একজন নাচবে সে যখন নাচবে তখনই মানুষ দেখবে কিন্তু একটা লেখা হচ্ছে একজন মানুষ যে কোনো সময় পড়তে পারবে এটা একটা একটা বিশাল তো আমি কেন সেটা ফেসিলিটি নেবো না আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাইয়ার জন্য সেটা হচ্ছে আজ এই থ্রি জি এর টাইমে বা থার্ড জেনারেশনের সময় মানুষ তো শুধুমাত্র ফোন নিয়ে ব্যস্ত থাকে বা অনলাইনে সবসময় থাকে তো ভাইয়া যে কোশ্চেনটা সেটা হচ্ছে আজকাল কি মানুষ খুব একটা বই পড়ে এটা একটা ভালো প্রশ্ন তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে নিতে চাই সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি মানুষ লেখক বলতে যেটা বুঝে আমি সেটা না কারণ একজন লেখক বলতে গেলে তার কম হলেও দশ বিশ ত্রিশ বা তার চেয়েও বেশি বই থাকা দরকার আমার সেরকম বই নাই তবে ইনশাল্লাহ ইন ফিউচারে হবে তো যে প্রশ্নটা সেটা হচ্ছে মানুষ কি আসলে বই পড়ে মানুষ আমার নিজের টেবিলের মধ্যেই হচ্ছে এখন হচ্ছে প্রায় একশোটার মতো বই আমি যদি হচ্ছে কি বই পড়তে পারি তাহলে হচ্ছে মানুষ কেন পড়তে পারবে না আমি নিশ্চয়ই মানুষের মধ্যেই পড়ি আর হচ্ছে মানুষ ঠিকই এখন বই পড়ে তবে একটা জিনিস হচ্ছে আমাদের বর্তমান সময়ে আমাদের রাইটারের অভাব আমাদের রাইটারের অভাব এবং আমাদের আমাদের হচ্ছে সেই রকম হচ্ছে যেহেতু প্রযুক্তি অনেকটা অনেকটা হচ্ছে এখন অ্যাডভান্স এই কারণে হচ্ছে অনেকেই এই জিনিসটা এই জায়গা থেকে হচ্ছে দূরে সরে যাচ্ছে তার মানে এই না যে মানুষ বই পড়তেছে না মানুষ যারা পড়ার তারা কিন্তু ঠিকই পড়তেছে এবং আমি বিশ্বাস করি আরও কয়েকদিন পর যে কারণে মানুষ হচ্ছে যে মোবাইল ফেসবুক বা ইন্টারনেট এসব কারণে মানুষ যতটা হচ্ছে বই থেকে হচ্ছে দূরে গেছে সেম কারণেই এই মোবাইল ফেসবুক এবং ইন্টারনেটের কারণেই কিন্তু মানুষ আবার বই পড়া শুরু করবে এটা আমি বিশ্বাস করি হ্যাঁ ভাইয়া সাথে আমি পুরোপুরি একমত আমার বই পড়তে খুবই ভালো লাগে যদিও হচ্ছে পড়াশোনার বই না বাইরের বই যাই হোক ভাইয়া কে আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনার লেখালেখি শুরু কবে থেকে বা কি থেকে ইন্সপিরেশনটা কি আপনার ইন্সপিরেশন হচ্ছে প্রথম যখন বই আমরা যখন সবাই পড়া শুরু করি একদম যদি ক্লাস ওয়ান টু এর কথা বলি তারপর আরও একটু যখন আমরা একটু বুঝতে শিখি তখন প্রত্যেকের মাথায় আমার মনে হয় এরকম একটা চিন্তা আসে যে আমার লেখা যদি এই জায়গায় থাকতো আমার নামটা যদি কেউ উচ্চারণ করতো কিংবা আমরা কবিতা লিখতাম কবিতার লেখার পর এই জায়গায় প্রত্যেকটা জায়গাতে হচ্ছে একজন কবি বা কবির নাম আমরা লিখতে হচ্ছে তো এই জায়গায় প্রত্যেকেরই আমাদের মনে হয়েছে একসময় যে আমরা যদি লিখতে পারতাম সেই একটা বোধ সবারই থাকে সেই জায়গা থেকেই হচ্ছে শুরু হয় তারপর যখন দেখলাম যে আমি আশপাশের জিনিসগুলো হচ্ছে আমি ভালো ক্যাচ করতে পারছি আমি মানুষের জীবনবোধ বা মানুষ কীভাবে চিন্তা করে সেই জায়গাটা অনেকটা ধরতে পারি তারপর থেকেই হচ্ছে গিয়ে লেখালেখি শুরু করলাম প্রথম হচ্ছে ক্লাস থেকে হচ্ছে গিয়ে লেখা চেষ্টা করা আর যদি ভালো লেখা যদি বলা হয় মানে হচ্ছে মানুষ যোগ্য তাহলে সেটা হচ্ছে দু হাজার এগারো সালের দিকেই যখন আমি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিই তখন থেকে হচ্ছে গল্প লেখা আমি শুরু করি এবং তারপর থেকে নিয়মিতই লিখে যাচ্ছি ধন্যবাদ হচ্ছে আমার যে প্রশ্নটা ছিল যে আজকাল মানুষ যে সব কাজ করবে বা অধিকাংশ কাজের মধ্যে মানুষ লাভ খুঁজে তো আপনি ভাই লেখালেখির মধ্যে থেকে কি ধরনের লাভ খুঁজে যদি বলি তাহলে না এটা হচ্ছে একটা লাভ তারপর হচ্ছে এই যে আমার কথা হয়তো বা অনেকে শুনবে যারা আমার নাম জানে তো ভালো কথা যারা জানে না তারা এই মুহূর্তে আমার নাম জেনে যাবে এটার চেয়েও বড় জিনিস হচ্ছে এটা হচ্ছে আসলে বাইরের ব্যাপার ভেতরের ব্যাপারটা হচ্ছে একটা আত্মিক যে একটা শান্তি আমি যেটা চিন্তা করি আমি যেটা ফিল করি সেটা হচ্ছে মানুষের মধ্যে ছড়াইয়া দেয়া তারপর হচ্ছে নিজের শখের একটা জিনিস নিজের প্রিয় একটা কাজ করার মধ্যে যে একটা আনন্দ সেটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি আসলে লাভ আচ্ছা ভাইয়া ভাইয়া আমরা হচ্ছে আপনার লেখায় একটা জিনিস খুব খেয়াল করেছি যে আপনার লেখায় সবসময়ই দেখা যায় যে একটা হুমায়ুন আহমেদ টাইপের ভাব আছে হুমায়ুন আহমেদ স্যারের প্রভাব খুবই পরিলক্ষিত হয় আপনার লেখায় আপনি এটাকে কিভাবে দেখেন এটা কি আসলে আমি কিভাবে দেখি এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ কিভাবে দেখে তো মানুষ দুইভাবেই দেখে একটা হচ্ছে মানুষ চিন্তা করে যে হুমায়ুন আহমেদের মতো আর কত হুমায়ুন আহমেদ কি আর সবাই হতে পারবে হুমায়ুন আহমেদের মতো চিন্তা না করে হুমায়নের মতো হুমায়ুন আহমেদের মতো না লিখে অন্যভাবে লেখার চেষ্টা করা হচ্ছে না কেন আবার অনেকে বলে যে আমরা হুমায়ুন আহকে সবাই মিস করি এই কারণে হচ্ছে যেই লেখক না কেন ওইভাবে লিখলে সমস্যা নাই আমি যেটা চিন্তা করি যে হুমায়ুন আহমেদ হচ্ছে একজনই হুমায়ুন আহমেদ বর্তমানে হুমায়ুন আহমেদের মতো করে কয়েকশো মানুষ লেখার চেষ্টা করছে তার মানে এই না যে সবাই হুমায়ুন আহমেদ হয়ে যাবে বা কেউ একজন হুমায়ুন আহমেদ হতে পারবে কেউই হতে পারবে না এটা পজিটিভলি যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে আমরা যদি পজিটিভভাবে চিন্তা করি তাহলে হচ্ছে গিয়ে ওনার যে লেখার একটা ধারা যেটার আমি নিজে হচ্ছে ভক্ত হুমায়ুন আহমেদ ব্যক্তি হুমায়ুনের আমি ভক্ত না ওনার লেখার ধারার ভক্ত সহজ ভাষায় আমরা যেভাবে চিন্তা করি আমরা যেভাবে কথা বলি এবং আমরা যেভাবে হচ্ছে আমাদের লাইফ আমাদের জীবন সেভাবেই হচ্ছে উনি লিখে গেছে তো আমি এটা যদি কন্টিনিউ করি তাহলে তো আমি দোষের কিছু দেখি না প্লাস আমি আরেকটা জিনিস বলতে পারি যে শরৎচন্দ্র হচ্ছে বা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিম কিংবা হচ্ছে শিব সেন্দু আমরা যারা হচ্ছে তাদের লেখা পড়ি খুব কম পাঠক আছে যারা আলাদা করতে পারবে কোনটা শরৎচন্দ্রের লেখা কোনটা সেন্দু কোনটা মানিক বন্দ্যোপাধ্যায়ের মানে এটা আলাদা করতে পারবে খুবই কম মানুষ কারণ তখন প্রায় সবার লেখার স্টাইলটা প্রায় একই রকম ছিল তো সেই জায়গায় এখন যদি হুমায়ুন আহমেদের মতো করে স্টাইলে যদি অনেকে যদি লিখতে চায় তাহলে গল্পের প্লট যদি তার আলাদা হয় তার গল্পের ধরন যদি আলাদা হয় কিন্তু লেখার ভাষা যদি একরকম হয় আমি সেটাকে দোষের কিছু দেখি না হ্যাঁ একজন রাইটার তার অবশ্যই আলাদা একটা স্বতন্ত্র থাকা উচিত তার আলাদা হচ্ছে লেখার স্টাইল থাকা উচিত এবং আমি সেটা আমি যদি বই লিখে আমি যদি বড় পরিসরে যাই ডেফিনেটলি আমি আমার মতো করেই লিখবো তখন আর কেউ বলতে পারবে না যে এটা হুমায়ুন আহমেদের মতো লেখা ভাই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি কি ভাবছেন ভবিষ্যতে কি আপনার কোনো বই তার আগে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি মানে আমরা হচ্ছে আশা করি যে আমাদের এরকম একজন ভাইয়া উনার বই বের হবে আমরা সবাই বই মেলায় গিয়ে কিনবো বা অন্যদেরকে বলবো এটা সম্পর্কে হচ্ছে আপনি কিছু বলবেন কোন বই কি বের হচ্ছে এবার বা ভবিষ্যতে কি হবে বই এবার আমার নিজস্ব একক কোনো বই বের হচ্ছে না একটা সংকলন বিদ্যানন্দ প্রকাশনী থেকে একটা সংকলন যেখানে হচ্ছে কি বাংলাদেশে বর্তমানে যারা রাইটার ম্যাক্সিমাম যাদের নাম আমরা জানি বা অনলাইনে যারা থাকে যারা হচ্ছে প্রতিষ্ঠিত রাইটার তাদের প্রায় সবারই লেখা যাচ্ছে ফরচুনেটলি সৌভাগ্যক্রমে আমি নিজেও ওই জায়গায় আমার লেখা যাচ্ছে তো ওই একই প্রকাশনী বা আরও অনেক প্রকাশনী আর বেশ কয়েকটা প্রকাশনী থেকে আমাকে বলা হয়েছিল মৌলিক বই দেওয়ার জন্য আমি নানান কারণে পড়াশোনা সহ অন্যান্য কারণে আমি দিতে পারছি না তো এই আমার একটা গল্প যাচ্ছে একটা বইয়ে আর গল্পের নাম হচ্ছে সীমানা পেরিয়ে গল্পের নাম আর আমি ইনশাল্লাহ যদি ঠিকঠাক মতো থাকি তাহলে আগামী বছর বই বের হবে এবং বই যদি বের হয় সেটা বড় পরিসরেই বের হবে আমি এটা বলে দিতে পারি যে আশি পৃষ্ঠা বা একশো পৃষ্ঠার বই বের হবে না সেটা কম হলেও আড়াইশো পেজের বই বের হবে আমি যদি বই লিখি কখনো আর পরিকল্পনা হচ্ছে আমি আরও কিছুদিন দেখতে চাই ফেসবুকে লেখালেখি খুবই সস্তা একটা ব্যাপার মানুষ এক লাইনের একটা লেখাকে হচ্ছে ফেসবুক রাইটার বলে এক লাইনে যারা লিখে তাদেরকে বলে আর আমি আমার প্রায় সব গল্পই হচ্ছে এক হাজার ওয়ার্ডের হয় মানে যেটা হচ্ছে গিয়ে যদি বই আকারে হয় তাহলে সেটা দশ বারো বা পনেরো পৃষ্ঠা হবে এক একটা গল্প বা কম হলেও সাত আট পৃষ্ঠা তো আসলে দুইটা আলাদা করা ফেসবুকে খুব কঠিন যে কে কীরকম রাইটার তো এই জায়গা থেকে হচ্ছে হবে না আমি যদি রাইটার হিসেবে যদি বলতে হয় তাহলে অবশ্যই আমার বই লিখতেই হবে লিখবে একসময় ইনশাল্লাহ তো এখন আমি ওইভাবে চর্চা চালিয়ে যাচ্ছি যদি আমার সময় সুযোগ এবং যদি হচ্ছে দেখি পাঠক আমাকে নিচ্ছে তাহলে হয়তো ইনশাল্লাহ একসময় বড় পরিসরেই আসব। ধন্যবাদ ভাইয়া এরপরে যে কোশ্চেনটা আমাদের আছে সেটা হচ্ছে মেডিকেল স্টুডেন্টরা কিভাবে আপনার এই লেখা থেকে উদ্বুদ্ধ হতে পারে বা কিভাবে এই লেখক হিসেবে তারা নিজেদেরকে ফুটিয়ে তুলতে পারে মানে যারা লেখা লিখিতে করতে চাচ্ছে তারা কিভাবে পড়াশোনার পাশাপাশি এটাকে এগিয়ে নিয়ে যাবে আপনি তাদের প্রতি কি সাজেশন দিবেন প্রথম হ্যাঁ প্রথম কথাটাই হচ্ছে যারা চাচ্ছে আমার জানার মতে মেডিকেল স্টুডেন্টরা চায় না মেডিকেল স্টুডেন্টরা লেখালেখির ব্যাপারটাকে খুব কঠিনভাবে হচ্ছে ওরা ইগনোর করে যায় না আমরা লেখালেখি করব না করা অন্যায় অপরাধ কিংবা হচ্ছে আমাদের মানুষ কি বলবে তো আমার ব্যক্তিগত হচ্ছে গিয়ে যেটা ধারণা যে মেডিকেল স্টুডেন্টরা যদি কোনো কিছু লিখতে যায় একজন নন মেডিকেল স্টুডেন্ট যদি একটা বই লিখতে যায় তার যে পরিমাণ কষ্ট করতে হবে একজন মেডিকেল স্টুডেন্ট যদি লিখতে চায় তার অর্ধেকও লাগবে না কারণ আমাদের হচ্ছে গিয়ে প্রত্যেকটা বেডের মধ্যেই কিন্তু এক একটা করে উপন্যাস আমাদের প্রত্যেকটা বেডের মধ্যেই হচ্ছে দুই তিনটা করে গল্প আছে আমরা যদি একটা বেডের মধ্যে গিয়ে বসি একজন রুগীর সাথে গিয়ে কথা বলি একজন রুগীর হচ্ছে অ্যাটেন্ডেন্টের সাথে যদি আমরা কথা বলি তার মধ্যেই হচ্ছে কি আমার তিন চারটা গল্প বের হয়ে চলে আসবে আমরা চাইলেই যে সাথে কথা বলতে পারি তার লাইফ সম্পর্কে আমরা জানতে পারি যেটা বাইরের একজন মানুষ এই ফ্যাসিলিটি জীবনেও পাবে না কখনোও পাবে না তাদের সম্ভবই না কেউ তাদের সাথে কথাই বলবে না আর আমাদের সাথে কথা বললে মানুষ হচ্ছে ধন্য মনে করে নিজেকে ধন্য মনে করে তো একজন মেডিকেল স্টুডেন্ট যদি চায় তার জন্য রাইটার হওয়া কোনো ব্যাপার না সে মানুষের সুখ দুঃখকে যতটা টাচ করতে পারে একজন মানুষের জন্ম এবং মৃত্যু দুইটাই কিন্তু একজন মেডিকেল স্টুডেন্টের হাত দিয়ে তো সেই জায়গায় হচ্ছে একজন মেডিকেল স্টুডেন্টের খুবই সহজ এই জায়গা থেকে হচ্ছে লেখালেখি করা আর কঠিন হচ্ছে এই এটাই যে কঠিন জীবন মানুষের জীবন দেখার আগে তার নিজের জীবন নিয়েই সে হচ্ছে ব্যস্ত হয়ে পড়ে তো এই জায়গা থেকে এই ব্যস্ত জীবন থেকে এই কঠিন একটা অবস্থা থেকে বের হয়ে লেখালেখি করতে পারাটা একটু কঠিন হয় তবে আমি মনে করি যদি কেউ চায় তাহলে তার জন্য অন্য আর জায়গার হচ্ছে অনেক সহজ আর সময়ের ব্যাপারটা আসলে কিছুই না আমরা লেখালেখির যে সময় সেটা অন্যভাবে কিন্তু ঠিকই আমরা যদি যদি চাই বা কেউ চায় সে খুব সুন্দর মতো করে তার একাডেমিক পড়াশোনা ঠিকঠাক করে সব কিছু ঠিকঠাক করেই সে ভালো মতো লেখালেখি করতে পারবে এটা আমি বিশ্বাস করি ধন্যবাদ ভাইয়া আমাদেরকে আপনার অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য আচ্ছা তোমাদেরকেও ধন্যবাদ যারা আমার এই প্রোগ্রাম যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ আর সর্বশেষ কথা হচ্ছে আপনারা বই পড়ুন শেষ পর্যন্ত হচ্ছে বইয়ের চেয়ে বড় বন্ধু আর কেউ নাই এবং বই মানুষকে যতটা সাপোর্ট দিতে পারে আর কেউ ততটা পারে না এগুলো খুবই পুরাতন কথা এবং খুবই সহজ সাধারণ এবং হচ্ছে গিয়ে স্বাভাবিক কথা তো সামনে বই মেলা আমি আশা করব এই প্রোগ্রাম যারা শুনছেন প্রত্যেকে নিজের পছন্দ মতো নিজের সুবিধা মতো এবং নিজের সামর্থ্য মতো কিছু বই কিনবেন কিছু বই পড়ুন যারা নতুন লেখালেখি করতেছে বিশেষত আমাদের মেডিকেল সোসাইটি যারা বই বের করবে তাদেরকে পড়ুন তাদের সমালোচনা করুন তারা কোথায় ভুল করছে সে জায়গাগুলো একটু ধরিয়ে দিন তারা যদি ভালো করে তাদের প্রশংসা করুন আর আমাদের মেডিকেল সোসাইটি থেকে একসময় অনেক বড় বড় রাইটার বের হবে একসময় আমাদের মেডিকেল সোসাইটি থেকে অনেক বড় বড় সেলিব্রিটি বের হবে আমাদের মেডিকেল সোসাইটি থেকে অনেক সময় আমাদের যে কিছু বদনাম যে আমরা হচ্ছে গিয়ে ডাক্তারির বাইরে আমরা কিছু পারি না সেই অপবাদ হচ্ছে গিয়ে একসময় আমরা ভালো মতো হচ্ছে গিয়ে হ্যাঁ গুছাতে পারবো এটা আমি বিশ্বাস করি ধন্যবাদ আমরা এখন ভাইয়া থেকে বিদায় নিচ্ছি হ্যালো আমরা এখন ইমার্জেন্সি আমাদের কলেজের শহীদ সৌরাতি মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে আছি আমাদের সাথে আছে এসএস এই সিক্সের ভাইয়া সালমান সাদ ভাইয়া তো ভাইয়ারও হচ্ছে সংকলনে গল্প বের হচ্ছে তো সেটা সম্পর্কে আমরা ভাইয়ার কাছ থেকে জানতে চাইব কিছু কেমন আছেন ভাইয়া এই তো ভালো আপনার বই বইয়ে কিছু গল্প লেখা মানে ছাপা হবে বলে শুনেছি সেই সব সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন অ্যাকচুয়ালি আমি দু হাজার সতেরোর অমরিকুশে বইমেলা বইমেলাতে আমার ছয়টা সংকলনে আমার গল্প থাকছে মোটামুটি তার মধ্যে গল্পের হাট চার হৃধি প্রকাশ থেকে বের হচ্ছে এবং গল্পের হাট পাঁচ এটাও হৃধি প্রকাশনী এবং হচ্ছে বইমেলা স্টল থাকবে হচ্ছে চারশো বারো নাম্বার পাললিক সৌরভ ওদের এখানে আমাদের গল্প থাকছে গল্পের হাট চার এবং পাঁচে আমার থ্রিলার গল্প আগন্তুক একটা আর একটা হচ্ছে অনুবাদ গল্প দ্য মার্ডার আর এছাড়া থাকছে গল্পের আসর তিনে দুইশো বাহাত্তর নাম্বার স্টল বইমেলার গল্পর নাম হচ্ছে দ্য লাস্ট গেম এটাও একটা থ্রিলার গল্প এছাড়া থাকছে বিদ্যানন্দ প্রকাশনী থেকে আমার গল্প দ্য উইজার্ড এটা থাকবে স্টল নাম্বার দুইশো বাহাত্তর এই আচ্ছা ভাইয়ার স্ট্যাটাসগুলো পড়লে বোঝা যায় যে ওনার অনুবাদ করার দক্ষতা কীরকম আশা করি আপনারা হচ্ছেন বইগুলো কিনবেন এবং পড়ে দেখবেন যে কেমন হয় আর সালমান সাদ নামে হচ্ছে ওনাকে ফেসবুকে পাওয়া যাবে আপনারা চাইলে হচ্ছে ওনার স্ট্যাটাস থেকে দেখে নিতে পারবেন যে উনি কী টাইপে লেখে তো ভাই আরেকটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে আপনার লেখালেখি শুরু বা ইন্সপিরেশন সেটা কোত্থেকে থেকে পেয়েছেন টিপিক্যালি ওরকম লেখালেখি ওরকম ইন্সপিরেশন ছিল না কেউ টুকটাক বই পড়তাম ছোটোবেলা থেকেই পড়ার ফাঁকে ফাঁকে বই পড়তাম হ্যাঁ আমাদের দেশে এখনও এটা ওরকমভাবে ঠিক ওই কালচারটা গড়ে ওঠে নাই যে আমরা টেক্সট বইয়ের পাশে একটা আউট বই রেখে পড়তেছি এবং বাবা মা সেটাকে আসলে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করছে তো মোটামুটি দেখা যায় যে সবাইকেই একটু লুকোচুরি করেই পড়তে হয় আর কি তো সেভাবেই আসলে বই পড়া শুরু আস্তে আস্তে একটা ঝোঁকে পরিণত হয় এটা তার মধ্যে ফেসবুকে আইডি খোলা হলো তো মেনলি স্ট্যাটাস দিতাম অনেকে বলতো ভালো লিখো তো ওরকম করে মেনলি ছোট গল্প কবিতা অন্য গল্প এগুলো লিখা শুরু করলাম বিভিন্ন পেজে লিখলাম বিভিন্ন প্রকাশনের সাথে কথা হলো ওনারা আর অনুপ্রেরণা দিল তো সেভাবেই লিখি করছি আর কি এই পর্যন্ত আমার ফেসবুকে প্রায় তিরিশটার মতো ছোট গল্প লিখা হয়েছে আর আমি সংকলনে লিখেছি আটটা সংকলন এই পর্যন্ত তো সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ সামনের বই মেলায় চেষ্টা করবো আপনাদের একক কোনো বই দেওয়ার জন্য আচ্ছা ভাইয়ার কথা শুনে একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে আমার ভাই বাথরুমে গিয়ে লুকিয়ে লুকে গল্পের বই পড়তে এবং আমার মা বহুত গল্পের বই হয়ে ছিঁড়ে বারান্দা দিয়ে ফেলে দিয়েছে এবং আমরাও হচ্ছে টেক্সট বইয়ের ফাঁকে ফাঁকে রেখে অনেক বই পড়তাম তো ভাইয়া আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন করব সেটা হচ্ছে আপনি কোন স্পেসিফিক লেখকের মতো হতে চান বা এরকম কিছু কি হওয়ার আপনার স্বপ্ন ছিল স্পেসিফিক লেখকের মতো হতে চাই না কখনো তবে হ্যাঁ এটা বললে ভুল হবে যে কারোর লেখা ভালো দি। ভালো অনেকের লেখাই লাগে হালের মোহাম্মদ ভাই থেকে শুরু করে নাজিমদৌল্লা ভাই শরিফুল হাসান ভাই তানজিম রহমান ভাই জাহিদ হোসেন ভাই ওনাদের সবার লেখাই ভালো লাগে এছাড়া হচ্ছে আমার নতুনদের মধ্যে জীবনধর্মী লেখা লিখেন তানিয়া সুলতান আবু ওনার লেখা মোটামুটি ভালো লাগে আমার পাশে এখন বসে আছে আমার ক্যাম্পাসেরই ছোট ভাই জয়নাল আবিদিন ওর লেখা অনেক পড়ছে সামনাসামনি সামনে কথা বলার সুযোগ হয় নাই কখনো রাজীব হোসেন সরকার আর হচ্ছে জয়নাল আবিদিন আমার ধারণা যদি ভুল না হয় তাহলে ওরা সামনে ভবিষ্যতে আর অনেক ভালো লিখবে এবং আমাদের সাহিত্যকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর হ্যাঁ এই তো মোটামুটি লেখা অনুপ্রেরণা অনেকই আছে কিন্তু কারো মতো হতে চাই না নিজের মতো হতে চাই আর সবাই দোয়া নিয়ে যেতে চাই আচ্ছা ভাই আমরা এই মেডিকেল প্রফেশনে যারা আছি এদের জন্য যদি আপনি একটা কিছু বলতেন যেটা কি আমাদের জন্য একটা ইন্সপিরেশন হয়ে যাবে এবং আমরা চেষ্টা করব বা আমরা এদিকে ঝুঁকে যাব আস্তে আস্তে যেমন আজ এখনকার সময়ে আমরা বই না মানে খুলি না ধরতে গেলে আর যদি খুব একটা পড়ি তাহলে পিডিএফ ফাইল কিংবা অনলাইনে সার্চ দিয়ে পড়ি মানে আমরা মোস্ট অফ দ্য পিপল আমরা কি করি ইউটিউবে দিকে ঝুঁকে গেছি ফেসবুকের দিকে গেছি কিন্তু ক্রিয়েটিভ কোনো কিছু করছে না তো সেক্ষেত্রে আমি আপনার কাছে বলবো যে আপনি আমাদের জন্য কিছু বলেন যারা মেডিকেল প্রফেশনে আছি এটার সাথে আমি হচ্ছে একটা কোয়েশ্চেন অ্যাড করতে চাই সেটা হচ্ছে ভাই আপনি তো ইন্টারনি ইন্টারনি আছেন ইন্টারনি এখন তো এই এত টাইম দিয়ে এখানে ইমার্জেন্সিতে বসে কাজ করে এর মধ্যেও লেখালেখি কীভাবে চালিয়ে যাচ্ছেন আমাদেরকে যদি বলবেন আচ্ছা ইমার্জেন্সি আমি এখন আমি জুলাই সেকশনে পাশ করেছি এখন আমি শহীদ সরাজ মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে ডিউটি করছি আসলে হচ্ছে সময় বের করাটা হচ্ছে আসলে আমার কাছে সবসময় মনে হয় যে প্রায়োরিটির ব্যাপার আপনি যে জিনিসকে ভালোবাসেন যেই জিনিসের প্রতি আপনার কাজ করে আপনি কমফোর্টেবল ফিল করেন আপনার কমফোর্ট জোনে থাকে সে কোনো যে কোনো জিনিসই আপনার করতে ভালো লাগবে সেটা আপনার পার্সোনাল লাইফের নিজের সময় থেকে হোক বা অন্য কোনো সময় থেকে আপনি দেখা যাবে যে হ্যাঁ আপনি বের করে ফেলতেছেন তো লিখালেখিটা আসলে অনেকটা পেশানের মতো হয়ে গেছে সো দেখা যায় যে যখনই একটু ফ্রি সময় পাই বা হচ্ছে ফোনের ড্রাফটের মধ্যে একটু লিখে রাখি বা যখন আরেকটু সময় পাই তখন এডিট করে একটু বড় করি তারপর যখন সময় হয় সেটা একসাথে মিক্স করে হয়তো বা অনলি মি করে ফেসবুকের মধ্যে ওয়ালের মধ্যে লিখে দিই তারপর সেটা প্রয়োজন মতো ই করি আর ডক্টরদের জন্য বলবো আসলে আমাদের পেশাটা অনেক কঠিন সময় পড়াশোনার মধ্যে থাকতে হয় অনেক বেশি হ্রাসের মধ্যে থাকতে হয় অনেক ধরনের চাপ আছে আর হচ্ছে যে অ্যাকাডেমিক কারিকুলারটাও এরকমভাবে আসলে আমাদের উপর চেপে দেওয়া হয়েছে যে মানে আমরা কাইন্ড অফ রোবোটিক হয়ে গেছি তার মধ্যেও সবার প্রতি আমার আবেদন থাকবে যে লেখাপড়া তো আমরা অবশ্যই করব তবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি জারি আছে সেটা যে কোনো কিছু হতে পারে ফুটবল খেলা হোক অথবা হচ্ছে লেখালেখি হোক ফটোগ্রাফি হোক বা হচ্ছে সন্ধানী করা অনেকে সেটা হোক ঠিক আছে যা আপনারা আপনাদের ভালো লাগার কাজগুলোতে লেগে থাকবেন আপনারা আপনার ভালো লাগার কাজগুলোতে দেশের জন্য কিছু করার চেষ্টা করবেন আমরা এমনিতেই মানুষের সংস্পর্শে থাকি ডাক্তাররা আমরা যদি চেষ্টা করি আমাদের মানুষের সংস্পর্শে আসার এবং তাদের উপকার করার অনেক বেশি সুযোগ এবং শুভ সম্ভাবনা আছে তো নতুনদের প্রতি বলতে চাই যে যেটাই করেন সেটা মন থেকেই করেন এবং সে নিজের পেশেন্টের জায়গাটা কখনো বাদ দিবেন না ঠিক আছে কারণ সবার আগে আসলে নিজের আত্মতৃপ্তিটা বেশি প্রয়োজন এই তো এখন ভাইয়া আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এখন তো ভাইয়া সংকলনে আপনার গল্পগুলো যাচ্ছে তো আমরা জানতে চাচ্ছি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা নতুন কোনো বই বের করা এই ব্যাপারে যদি কিছু বলতেন এটা কাইন্ড অফ তথ্য ফাঁস করে দেওয়ার মতো বলা যায় তারপরে আমি একটু হিস দিতে চাই যে হ্যাঁ সামনের বইমেলা আমার একটা অনুবাদ গল্প থাকবে একক অনুবাদ আসলে আমাদের দেশে অনুবাদ সাহিত্যটা এখনও ওরকমভাবে আইডেন্টি হ্যাঁ ফোকাসিং করা হয় না কিন্তু অনুবাদ সাহিত্য যারা করেন যারা অনুবাদক থাকেন আমরা যদিকে অনুবাদক বলি তারা মাত্রই জানেন যে কাজটা কত কঠিন এবং একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ থেকে সেটাকে টিপিক্যাল ওয়েতে প্রাঞ্জল ভাষায় লিখে পাঠকের কাছে পাঠক যেভাবে কল্পনা করছেন যেভাবে প্রত্যাশা করতেছেন হ্যাঁ সেভাবে আসলে প্রকাশ করাটা অনেক কঠিন তো তো সেভাবে আমি আশা করবো সবার কাছে যে আপনারা অনুবাদ বেশি বেশি পড়েন নতুন যারা লিখালিখি করতে তাদেরকে ইন্সপারেশান দেন আর হচ্ছে এই তো আর সামনের বইমেলার মধ্যে আমার দুটা যৌথ সংকলন থাকবে দু আমার আমার একজন বন্ধুর নাম প্রকাশ করতে যাচ্ছি না ওনার সাথে এবং হচ্ছে বাংলাদেশি অন্যতম একজন বিখ্যাত লেখিকা আছেন ওনার নামও প্রকাশ করতে যাচ্ছি না কাইন্ড অফ ডিসক্লেমের হয়ে যায় আর হচ্ছে আমার অনুবাদ গল্প থাকবে আর গল্প সংকলনের মধ্যে তো থাকবেই এই আর কি আর প্রফেশনাল লাইফে যদি বলতে যাই তাহলে এখন আসলে ওরকম করে ফিক্স আপ করা হয় নাই তো আগে ডিসাইড করব যে আসলে লেখালেখিটা আমি কতটুকু প্যাশানেটলি নিচ্ছি বা আগামী সামনে দশ থেকে পনেরো বছর আমার কীরকম প্ল্যান থাকবে তার উপর সাব ডিসিশান নিয়ে আসলে আমার মেডিকেল প্রফেশনাল যে কেরিয়ার আছে সেদিকে ফোকাস করতে হবে আর কি আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য জনল ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা দুজনেই আপনাদের সুস্থতা কামনা করছি এবং ভবিষ্যতে আপনাদের যেন অনেক বড় বড় লেখ পাই এবং আপনারা অনেক বড় একজন বড় লেখক হন এটা আমরা চাই আমাদের মেডিকেল পজ থেকে এটা আমাদের এক ধরনের আর সবাইকে বলবো ভাইয়াদের গল্প যে সব বইতে ছাপা হয়েছে সেগুলো যেন আপনারা কিনে পড়েন এবং বই সময় প্রিয়জনদেরকে উপহার দিন আর সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ